राधे गो अमर जे कुले जानो अमर होकना खेनो जेनो तुमार जुगल सिछरने ए अभागिर मती हरिबाल 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 खने मती थाके अमर जे कुले जानो अमर जे कुले जानो अरे हुक ना जानो তোমার ওই যুগল শ্রী চরণে জানো উগমতি থাকে সে ভাই তব ছরণে আমার এই নিবেদন যেন তুমি আমায় চরণ ছাড়া চরণ ছাড়া চরণ ছাড়া করো না করুণা রাধে চন নেই আমার নিবেদ জন তব আমার যুগল চরণে ছাড়া যুগল চরণ কর চরা কর না যা করুণা না ধনী বল সকল ভক্ত চরণে নিবেদন মান অভিমান ভুলে গিয়ে সবাই একটু ভক্ত সঙ্গ করু এমন দিন যার কবে না কিসের অহংকার করে বসে আছেন মা বলেন কিসের অহংকার করে বসে আছেন দেহটাকে নিয়ে অহংকার করছেন যে আমি এত সুন্দর দেহের মানুষ কেন ওর সঙ্গে আলিঙ্গন করবো কেন ওর চরণধুলি আমার অঙ্গে লেপন করবো বাবা এই সুন্দর দেহ তোমার থাকবে না বাবা এই সুন্দর দেহ তোমার ভঙ্গ হবে সোনার অঙ্গ চিরদিন সমান থাকে না তাই তো শুরুতেই বলেছিলাম অহংকারের আসনটা ছেড়ে দিয়ে যদি পারেন উঁচু মাথাটাকে নিচে করে বৈষ্ণবের চরণে ঠেকে তাই দেখো মা এই সোনার অঙ্গ ভঙ্গ একদিন হবে ও তোর সোনা অঙ্গ হবে ভঙ্গ রে ও তোর সোনা হবে ভাবরে যেদিন পুরে হবি তুই নীলা কাশ যাবি উরে কয়লারি ধোয়া ও তুই নীলা কাশে যাবি উড়ে কয়লারি ধ
अंग भंग रे ओतर सोना हवे अंग रे ओयो तुई पुणे हबी सा काशे जाबियो रे कोयला नी সেদিন জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে রে গিঠে রে আরে জ্বালবে আগুন এই দেহে খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে সোনার দেহে সেদিন আগুন ধরবে না খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালিয়ে সেদিন জ্বালবে মারবে বাড়ি হারে গিঠে রে সেদিন পিঠের চামড়া যাবে ফেটে সেদিন তোমার পিঠের চামড়া পড়ে যাবে ফেটে আদি বলাবি কে তোরে গা নীল আকাশে যাবে উড়ে একবার মনে করে দেখুন মা ভেবে দেখুন ভগবানের কথা তোমার সোনার অঙ্গ থেকে এই দেহ থেকে যদি প্রাণ পাখি এখনই উড়ে চলে যায় চিন্তা করে দেখুন ভেবে দেখুন সেই ভগবানের কথা আজকে এখন যা দেখলে তুমি এত আনন্দ করছো কেউ তোমার সাথী হবে না হবে বাবা আমার দাদা ভাইয়েরা অনেকেই তোমরা সঙ্গ করে এখানে এসেছো এসো না কিন্তু বলা যায় না এখনই যদি তোমাদের প্রাণবায়ু প্রাণ পাখিটি উড়ে চলে যায় এই সঙ্গ কিন্তু আর থাকবে সেদিন করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে সেই দিন সাথে কার ওরে করে সবাই ওরে স্নানে করে ও মা এই আপন জনেরা কি করবে বাবা যারা আপন জন আছে সেদিন সদিকার করে সবাই স্নানি করে ফিরবে ঘরে সৎকার করে সবাই স্নানে করে ফিরবে ঘরে দু
যদিন পরে তোমায় যাবে ভুলে, ওরে দুদিন পরে ওরে যাবে ভুলে, ওলে বাসু ভেবে ক নীলাকাশে যাবে উড়ে, কয়লারি দোয়া উদরি নীলাকাশে যাবে উড়ে, কয়লারি দোয়া। ওমা তাই ভেবে দেখুন সেই দিন, সেই দিন এই হরি নাম যাবে আর এই সাধের প্রাণ, তোমার এই প্রাণ যাবে সেই দিন, সেদিন এই মধুর হরি নাম যাবে সাদের প্রাণ যাবে, সেই সেদিন এই মধুর হরি নাম যাবে আর তোমার এই প্রাণ যাবে সেই দে, সেদিন এই মধুর হরি নামে যাবে স্বাধীন প্রাণ যাবে, যেদিন খাচা খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন হরি নামে যাবে এই সাধের প্রাণটা, যেদিন তোমার দেহ খাঁচা দেহ খাঁচার পাখি যেদিন উড়ে যাবে, সেদিন এই মধুর হরি নাম যাবে আর তোমার সাধের প্রাণ এই প্রাণ যাবে যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি ওই নীলাকাশে উড়ে যাবে, সেদিন হরি নামে যাবে এই সাধের প্রাণ সাথে
সঙ্গের সাথে তোমার কেউ হবে না। সেদিন তোমার এই হরি নাম যাবে, আর এই প্রাণ যাবে। সেদিন তোমার আর সঙ্গে কেউ হবে না। সেদিন যে একা 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 তোমায় যেতে, তোমায় যেতে হবে। সেদিন তোমার সঙ্গে সাথী, সঙ্গের সাথী তোমার কেউ হবে না। বলি যেদিন তোমায় একা একা গৌঢটি বল মা, এমন দিন আর বাকি হবে না মা। আজকে যে সঙ্গের ভালোবাসা করে সঙ্গ করছে, এখনই যদি দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায় কেউ কারো নয় মা। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, আত্মীয় বলো, পরিজন বলো, বাবা জগতে কেউ কারো নয়। মায়ার সংসারে এসেছি, এই ভালোবাসা তো দুদিনের, তাই দেখুন মা এই ভালোবাসা করে কি হবে গো। এই ভালোবাসা তো বেশি দিনের নয়, এই খেলা তো আমাদের বেশি দিনের নয়। ভবে আমরা এসেছি একা, চলে যাব একা, সঙ্গে আমাদের কোনো কিচ্ছু যাবে না মা। সঙ্গের সাথীটা কি হবে বাবা? আপন জনেরা শ্মশান ঘাটে নিয়ে দেহটা পুড়িয়ে ছাড়খাড় করে, কৃপা করে হরিনামটুকু সঙ্গে দেবে মা। তাই এই হরিনাম হবে আমাদের ভবপারের সম্বল। এই নাম ছাড়া সঙ্গে যাওয়ার কিচ্ছু যাবে না। এই নামই হবে আমাদের একমাত্র ভবপারের কড়ি। তো আজকে দেখো, হয়তো আপনি আজকে অনেক সম্পদের মালিক, মায়েরা হয়তো অনেক স্মরণের মালিক, কিন্তু আপনার যতই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি টাকা পয়সা থাক না কেন বাবা, সঙ্গে কিচ্ছু যাবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু যাবে না, কারণ ভবে আমরা এসেছি একা, চলে যাব একা। এই মায়ার সংসারে সব দুদিনের এগোলে, তাই এই খেলা খেলে এই সংসারে কি হবে বা বলো? তাই সময় থাকতে যদি তোমরা পারো, একবার বদনে হা কৃষ্ণ বলে দু নয়ন ফোঁটা বরিশন করো মা। কৃষ্ণ নামের প্রেমে যদি তোমরা কাঁদতে পারো বাবা, তাহলে তোমাদের যে কাদা জনম ধন্য হয়ে যাবে। তাই আজকে যদি তোমরা কৃষ্ণ নামের প্রেমে কাঁদতে পারো মা, যদি তাহলে তোমাদের ওই সেদিন আর কাঁদিতে হবে না। কোন দিন জানো? ওই ভব নদীর পার ঘাটাতে গিয়ে যে সেদিন আর কাঁদতে হবে না। তো দেখুন আমাদের কমিটির বাবারা এত সুন্দর একটা হরি মহাসভার আয়োজন করেছেন, এত সুন্দর ভক্তির বাজার লাগিয়েছে। এই ভক্তির বাজারে এসে যদি একটু ভক্ত সঙ্গ করতে নাই বা পারলাম, তাহলে কেন এলাম মা এখানে? কিসের জন্য এলাম? এলে কি হবে? এখানে আসলাম, অনেক দোকানপাট বসেছে, অনেক কিছু জিনিস কেনাকাটা করলাম, কমিটির বাবারা প্রসাদের আয়োজন করেছে, পেট ভরে খিচুড়ি খেলাম, চলে গেলাম, এটাই আমাদের করণীয়? এর জন্য এসেছেন না? দেখো এমন দিন যে আর আমাদের ভাগ্যে কবে বা হবে। আমাদের কমিটির বাবাদের আশীর্বাদ করবেন, তারা প্রতি বছর যেন এমন করে হরিবাসর আয়োজন করতে পারে। কিন্তু ভগবান না করুক বাবা, প্রতি বছর হরিবাসর হবে, কিন্তু দেখুন এ বছরের জন্য আমার যারা কমিটির বাবারা যারা দায়িত্বে রয়েছেন, আগামী বছর আসতে আসতে তাদের মধ্য থেকে কেউ না কেউ তো হারিয়েও যেতে পারে, পারে না বাবা? আপনারা যারা সঙ্গ করে এখানে এসেছে, কারো ভাগ্যের কথা তো বলা যায় না, আপনারা তো কেউ না কেউ হারিয়ে যেতে পারে।
আপনাদের কথা বাদই দিলাম, আমি আমারই কথা বলি। আগামী বছর আপনি আমাকে ডাকেন বা না ডাকেন, আমি এখানে আসি বা না আসি সেটা আমার বড় কথা নয়। আগামী বছর হবেই হবে না কেন, প্রতি বছরই হবে, কিন্তু আগামী বছর আসতে আসতে আমি এই জগতের মুখে থাকবো কি থাকবো না বাবা, এটা কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি? আপনি বলতে পারবেন? আমাদের এই নিঃশ্বাসের জন্য কোনো বিশ্বাস নেই বাবা, এই নিঃশ্বাস যে কখনো কার কোথায় বিশ্বাস ঘাত কথা করবে তার যে বিন্দু মাত্র বলার নেই। তাই তো বলি এখনো সময় আছে, মান অভিমান ভুলে গিয়ে তোমরা একবার তোমরা সবাই মিলে মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি তোমরা সবাই মাখো, সবাই চরণ ধুলি মাখো, হরি বল মাখো ভক্ত চরণ ধুলি মাখো, সবাই হরি বল ভক্ত চরণ তোমরা মাখো মাখো ভক্ত ভক্তের চরণ ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি হবে ভগবানের করি বহু ধরিব তোমরা মাখো মাখো ভক্ত ভক্ত চরণ ধুলি। হায় রে আমার এমনই দিন আমার হয় কি না হবে আমাদের এমন দিন মনে হয় কি হায় রে আমার এমন দিন ভাই আর আমার হয় কি না আমাদের এমন দিন ওরে হয় কি না আর ভাগ্যের কথা কারো ভাগ্যের কথা এ কথা তো যাই না বলা আমাদের এমন দিন ওরে হয় কি না কখন ডুবে যাবে গা আর আয়ু বেলা তোমরা মাখো চারণ ধুলি হরিব ভক্ত ভক্ত চরণে গৌড় হরিব আজকে হরিবাস নেই অনেক মাসিমা তারা আমাকে অনেক টাকা দান করছেন, জানি না তাদের মনে কি আশা কি বাসনা, আশীর্বাদ করবেন দান যেন পূর্ণ হয়, এমনি করে যেন সারাটি জনম এমন করে ভক্তের বাজারে গিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে তারা জনম ধরা ধন্য করতে পারে। আরও এক মাসিমা আমাকে একশত টাকা দান করে বলেছিলেন, মারে আমার ছেলেটা পাগল তার জন্য তুমি একটু ভগবানের কাছে প্রার্থনা করবে। দেখুন মা, তিনি তো মা, মায়ের সন্তান পাগল বলে
মা যেখানেই যাচ্ছে তার কাছেই আশীর্বাদ চাচ্ছে ছেলের জন্য। কেন একেই তো বলে মা, মা হয়ে সন্তানের জন্য কাঁদছে, প্রেমটা কত দেখুন বাবা। আর আমরা সন্তানকে মায়ের জন্য কাঁদি কাঁদি না কেন? সন্তান বড় হলে আর বাবা মাকে লাগে না, কিন্তু সন্তান যারা আছো, আমার দাদা ভাইয়েরা যারা আছে, দেখো শুধু কীর্তনটা রং তামসার জিনিস নয়, কীর্তন মানে জ্ঞান, অনেক কিছু জানার আছে, কীর্তনের মাঝে অনেক কিছু আছে। দাদাদের চরণে মিনতি করে বলি যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করে প্রসব করে, প্রসবে জ্বালা যন্ত্রণা সহ্য করে লালন পালন করলেন, খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ করলেন, সেই মাকে যদি আমরা দুঃখ দেই কষ্ট দেই, সে মা কি কখনো সইতে পারে? তোমরা যতই যাও না মন্দির মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মানুষ দুঃখে থাকলে কষ্টে থাকলে ভগবানকে স্মরণ করে, সুখে থাকলে কিন্তু কেউ ভগবানকে স্মরণ করে না, করে? কুন্তী মাতাকে পরীক্ষা করেছিলেন কে? ভগবান কৃষ্ণ একদিন ছুটে এসে কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা একটা সুখবর নিয়ে এসেছি। বলে কি? তোমার ছেলে রাজ সিংহাসন লাভ করেছে, তুমি রাজমাতা হতে চলেছ, তোমার তো আর কোনো দুঃখ নেই কষ্ট নেই, তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী মাতা বললেন, ওরে কৃষ্ণ, এতদিন যখন আমার কাছ থেকে চলে গেছিস তখন তো বলেছিলি পিসিমা তুমি আমায় বিদায় দাও, এবার আমি আসি, আর আজকে না বলছিস তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। আসি কথার অর্থ কি, আর চলে যাই কথার অর্থ কি মা? আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে, চলে যাই কথার অর্থ আর কোনোদিন ফিরে আসবে। বলছে, ওরে কৃষ্ণ, তার মানে তুই আমার কাছ থেকে চলে যাবি, চলে গেলে আর কি কোনোদিন ফিরে আসবি না? ঠিক আছে, যদি চলে যাবার চান্স তাহলে চলে যা, কোনো দুঃখ নেই, কেননা তোকে তো ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই, কোনো সাধ্য নেই। তবে একটা নিবেদন, চলে যাবি যা, কিন্তু তোর চরণে আমার একটাই নিবেদন, তুই আমার হারানো দুঃখগুলো আমায় ফেরাইয়ে দিয়ে যা বাবা। দেখুন প্রেমটা কোথায়, ভক্তিটা কোথায়? আপনি আমি কোনোদিন চেয়েছি হে ভগবান যত পারো দুঃখ দাও কষ্ট দাও, আমরা তো বলি হে ভগবান যত পারো সুখ দাও শান্তি দাও, কোনোদিন বলি হে ভগবান তুমি আমায় দুঃখ দাও কিন্তু তুমি যেন সুখে থেকো বলি, শুধু নিজেরটাই ভাবি। কিন্তু ভগবান বলেন, ওগো তোমাকে ভাবতে হবে না, তুমি আমায় ভাবো, আমি তো তোমাকে নিয়ে ভাবছি। কুন্তী মাতা বললেন, কৃষ্ণ যত জগতের যত দুঃখ কষ্ট আছে সব আমায় দিও, কোনো দুঃখ নেই। পাশে দাঁড়িয়েছিল ভীম, ভীম বলছে, মা সারা জনম দুঃখে কষ্টে জনম অতিবাহিত করলাম, কেবলমাত্র সুখের নাগাল পেয়েছি, তথাপিও তুমি দুঃখ চাচ্ছ, দুঃখ কষ্টের কি স্বাদ মেটেনি? কুন্তী মাতা বলছে, ওরে কৃষ্ণ, যে রাজৈশ্বর্য সুখ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে, জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয়, বল সেই রাজৈশ্বর্য সুখ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে আমার ভিতরে, বল কি করব? কেননা মানুষ দুঃখে থাকলে কৃষ্ণ বলে কাঁদে, আর দুঃখে থাকলে কষ্ট পেলে যত কৃষ্ণ বলে কাঁদবে তত কৃষ্ণ তার ঘরে আসবে, তত কৃষ্ণ কৃপা হবে। আমার মা যে তার ছেলের জন্য কাঁদছেন ভগবানের কাছে, অবশ্যই অবশ্যই কৃপা হবে না হবে একদিন, কারণ চিরদিন কারো সমান যায় না বাবা। আজকে যে রাজা কাল সে ভিখারি, কাল যে ভিখারি আজ সে রাজা। বিপরীত শব্দ পড়েছে, আলো অন্ধকার দিন রাত্রি সুখ দুঃখ গৌরহরি বল। তো আশীর্বাদ করবেন ভগবান, আজকে যারা দান করছে তাদের জন্য নয়, যারা কৃপা করে মূল্যবান সময়টুকু নষ্ট করে এই অধমার বাণী শোনবার জন্য যে সময়টুকু দিয়েছেন, সকল ভক্তির জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান তুমি সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো, যারা আজকে এই ভক্ত সঙ্গ করবার জন্য এসেছেন তুমি তাদের এই ভক্ত সঙ্গের গুণটুকু বিফলে না দিয়ে, হে ভগবান তুমি তাদের এই ভক্ত সঙ্গের গুণটুকু ভবপরের গড়ি হিসাবে রেখে দেন, তাই গৌড় হরি হরি। তুলসী বললে, বাহ রাধি, ঠিক আছে তাহলে আমায় আশীর্বাদ কর। আরে যাবি কিন্তু সময়টা বুঝতে হবে, কখন যাবি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, এইবি নগর পান চতুর নিকটি কহিবা কপটি, রাখিবি আপন মন তুলসী মানে রাখিয়া কহবি কথা, মানে রাখিয়া কহবি কথা, মান যেন যায় না ধনী মানে রাখিয়া কহবি কথা, মান যেন আগে কথা বলবি না রে, আগে কথা বলবি না রে, তুই সুযোগ বুঝে কইবি কথা, আগে কথা কইবি না রে, সুযোগ বুঝে কইবি কথা, আগে কথা বলবি না রে। কি করবো তাহলে? আরে শোন, নারী জাতির যদি মান চলে যায় আর কখনো মান ফিরে আসে না। তুইও নারী আমিও নারী, তোর মান গেলে আমার যাবে,
আর আমার মান চলে গেলে তোর মান চলে যাবে। তাই যেন আগে কথা বলিস না, কি করবি জানিস? যদি দেখি সিদাম সদাম হলে ধর, এই তিনজন আমার মধুকে ঘিরে ধরে আছে, তখন যাবি তো, না পারলে দেখাও দিবি না। আর যদি দেখি সিদাম সদাম হলে ধর দরকার সরে চলে গেছে ছোট, সুবল মধুমঙ্গল গোবিন্দ এই তিনজন যখন থাকবে, তখন পাশে দিয়ে হন 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 করে চলে যাবে, এমন ভাব দেখাবি মধুর জন্য কোনো ঠেকা। বলছো ওমা এ আমার কেমন কথা, বলে ওরা ওনা সখা, আর সখা হলে কি হবে, রসের তফাৎ আছে। তাই বাবা বললেন সময়ে বুঝি আর সরস হইয়া সর, সম্পূর্ণ দেহের রস থাকতে তোমরা কৃষ্ণ ভজন সাধন করো, নিরসে নয়, রস ফরিয়া গেলে হবে না। বদনে হরিবল বলছো, হরিবল না বলে যদি উচ্চারণ হয় হবিবল, তাই কি নামের করুণা হবে, কৃপা হবে বাবা? তাই যে নাম করবো ওই নামটা সঠিকভাবে সঠিক সময়ে শুদ্ধভাবে যদি করতে পারো তবে তার কৃপা হবে। কেননা সময় নদীর স্রোত কারো যেন অপেক্ষা করে না। লালন ফকরে গানে শোনেন নিমা, যে সময় গেলে তোমার সাধন হবে না, সময়ের কাজ তোমাকে সময়ে করতে হবে, হরি বল। তাই আজ রাধারানী বললেন তুলসী যাবি কিন্তু খালি হাতে, খালি হাতে গেলে কি হয়? আরেকবার বায়না করলে বলে দেবে, এবারে বলো না, সব করে থাকো, হরি বল। বললেন খালি হাতে গেলে কি হয়? বধুর সেবার জন্য কিছু নিতে হয় না। এই যে দেখ একটি বিনেশোধর মালা গেঁথেছি, এই মালা বধুর গলায় পরিয়ে দিবি, আর এই যে তোর অঞ্চলে কর্পূর তাম্বুল বেঁধে দিলাম, এটা গোবিন্দকে সেবা দিবে, দেখিস তোকে না কত ভালোবাসি। বলছে ওমা তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ ওমা, সুতো ছাড়া মালা গাঁথানো যায়? এই যে মালাটা গেঁথেছেন সুতো আছে তাই না? কিন্তু রাধানে বিনেশোধর মালা গেঁথেছেন কি করে? প্রেম কোথায় দেখুন, ভক্তিটা কোথায়, ভক্তি কাকে? রাধানী কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশনে করে একটি ফুলের পাপড়ির মধ্যে লাগিয়েছে, সেখানে আরেকটি পাপড়ি বসিয়েছে, আবার ওই পাপড়িতে কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করে আরেকটি পাপড়ি লাগিয়েছে। ঠিক কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশনে করে রাধারানী বিনিশতর মালা গাঁথলেন আর কর্পূর তাম্বল সেবা দিলেন। এবার তুলসী খুশিতে টগমগ হয়েছে, আশীর্বাদ নিয়ে চলেছে কিভাবে, তুলসী যায় রে থমকে থমকে চলে যায় রাধে রাধে, থমকে থমকে চলে যায় তুলসী যায় রে, থমকে থমকে চলে যায় তুলসী যায় রে, থমকে থমকে চলে যায় যায় আরো আর নয়নে ধীরে ধীরে যায় রে, যায় আরো আর নয়নে ধীরে ধীরে যায় রে, যায় রে থমকে থমকে চলে যায় তুলসী যায় রে, হরি হরি বল উলুথনি কই চলে যায়। বামেতে ভদ্রকালী চলে রাধাবি নদী, চলে যায় তুলসী যায় রে, তমকে তমকে চলে যায়। এইবার তুলসী কি করলেন মা? তুলসী তুলসী মনেতে হরসে, দেখবে বলে আজ আনন্দ ধরে নারে, গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে নারে, হরি বল জয় রাধে। এবার তুলসীর মনে আনন্দ ধরছে না, যেই না চলেছে, এবার গোবিন্দ আমার তুলসীকে দিকে ডাকছে, তুলসী হরি বল ডাকছে, সাড়া দিচ্ছে না। বলেন তো কেন? একটু দূরে আছে তো। ওই যে রাধারানী বুদ্ধি দিয়েছে, আগে কথা বলবি না? বলছে ও তুলসী কিমা, গোবিন্দ ডাকছে আয় আয় তুলসী রে, তার মানে ও তুলসী তুই আমার কাছে আয়, ও টুনির মা এই যে এদিকে আয়, আরে ওটা নয়, গোবিন্দ ডাকছে আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে মানে কি, আয় আয় তুলসী রে, তুলো শিরে, শির মানে কি পেট, কি শির মানে ভরি, শির মানে মস্তক, আয় আয় তুলসী রে, ওরো ওগো মাথায় তোলো, নামাইও না, সম্মান করো, নিত্য স্নান করে তার মূলে জল দাও, তোমরা বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করো। মায়েরা তুলসী প্রিয় শিকারা বলুন তো,
সবাই সবাই তুলসী ভালোবাসেন সবাই নিত্যদিন স্নান করে তার মূলে জল দান সপ্ত প্রদক্ষিণ করেন বাড়িতে তুলসী আরতি করেন গৌরহরি বল আমার সঙ্গে একটু করবেন কারণ এই যে তুলসীর জন্য রাধা গোবিন্দের মিলন হয়েছিল একটু দেখুন এই তুলসী ছিলেন গোবিন্দের পরম ভক্ত রাধানে ছিলেন মরম সখী তাই বা ডাক ছিল গোবিন্দ আমার নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো তুলসী যে তোমারে শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমারে শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো আরে ভিন্ন কৃষ্ণ দাসে কয়ে এই ও যেন মদ সবাই হাত তুলে বলবেন আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে তুলসী মহারানী কি তুলসী মহারানী কি তুলসী মহারানী কি জয় রাধে কৃষ্ণ কৃপা হোক সবার উপর খুব শান্তি পেলাম আমি জয় রাধে খুব শান্তি পেলাম মা জয় রাধে এবার গোবিন্দ যেই না ডাকছেন তিন তিনবার ডাকছে তুলসীকে সারা দিলেন যখন সারা দিলেন না গোবিন্দ আমার বলছে এত নিষ্ঠুর কেউ হয় আমি তুলসীকে তিন তিনবার ডাকলাম তবু আমার ডাকে সারা দিলেন হরি বল যেই না নিষ্ঠুর বলছে তুলসী কাছে এসে বললেন হে গোবিন্দ প্রণাম গোবিন্দ প্রণাম মাত্র তিন তিনবার ডেকে তুমি আমাকে নিষ্ঠুর বললে তোমার একটু লজ্জা করলো তুমি জগৎ ঘুরে দেখেছো জগতের ভক্তগণ তোমাকে ডাকতে ডাকতে তাদের জনম সারা হয়ে যায় কিন্তু কই তুমি তো তাদের ডাকে সারা দাও না তুমি কি জগৎ ঘুরে দেখেছো যে যারা ডাকতে ডাকতে জনম সারা হয়ে যায় তারা যাবার বেলা যে বুকে কত ব্যথা নিয়ে চলে যায় গৌরহরি বল কমিটির বাবাদের বলছি কমিটির বাবাদের চরণে মিনতি করে বলছি সূর্য পূজার যা যা লাগে সমস্ত নিয়ে আসুন রাধা কৃষ্ণ অস্ত্র সখী নিয়ে আসুন সূর্য পূজার একটা শাড়ি একটা ধুতি একটা গামছা ৫০০-৫০০ টাকা লাগবে এবং পূজার যত দ্রব্য সামগ্রী আছে যত ফলমূলাদি আছে ভোগ যা কিছু করেছেন তাড়াতাড়ি নিয়ে আসুন সময় কম
সকল ভক্তজনের নিবেদন মা ফুল দুবা তুলসীর পাতা গোমায় গোমূত্র ঘট চালন বাতি ধূপ ধুনা সব নিয়ে আসে তাড়াতাড়ি সবাই কম তো দেখুন মা আজকে যে ব্রাহ্মণ আমি নিয়ে এসেছি এই ব্রাহ্মণকে আজকে তো অনেক টাকা দিতে হয় যখনই শুনে জটিলার বাড়ির পূজা আর আসতে চায় না আমার নাকি যতবার নিয়ে আসি ততবার নাকি ঠগাই মানে নিয়ে আসি টাকা কম দেই এই বলে এই জন্য বলে তোমার বাড়ির পুজো করবো না আমার নাম রাখছে জটিলা বলে ও জটিলা বলে হ্যাঁ কি হলো বলে তোমার পুজো করবো না কেন বলে যখনই নিয়ে যাও তখনই টাকা কম দাও বলে তাই নাকি এবার বলেছে ঠিক আছে আমার ফলিমারি আমি বলেছি আমার লালমানি হাটে ফলিমারি যত ভক্ত আছে তারা সবাই ভালো তারা কম দেবে না ঠিক আছে এবার চুক্তি করেছি 5,500 টাকা দিতে হবে এক টাকাও কম দেবে না আমি বলেছি আমার ফলিমারির ভক্তরা অনেক ভালো ঠিক আছে তোমার 5,500 টাকাই দিয়ে দিবি আমার পক্ষ থেকে দুজন পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিচ্ছি চরণের ধারে যাবে কথা বলবেন না সবাই যত সাধ্য মতো দিবেন এমন ভাবে দিবেন যাতে আপনাদের দিয়ে আমি ওই দক্ষিণাটা দান করতে পারি কেমন যারা চলে যাও হরি বল ওই 5 টাকা জোরে দেয় না 5 টাকা এবার গোবিন্দ তুলসীকে দেখে বললেন দেখিয়া তুলসী না গড়াই উলসী দেখিয়া তুলসী না গড়াই আরে দেখিয়া তুলসী না গড়াই উলসী দেখিয়া তুলসী না গড়াই উলসী মানে বসাই কাছে যতনে বসাই কাছে আরে আপনাই আপলি কহিয়া সকলি আপনাই আপলি কহিয়া সকলি রায়ের গমন পৌঁছে রায়ের গমন পৌঁছে আমার রাধারানী কেমন আছে রাধারানী কেমন বল বল আমার রাধারানী কেমন আছে রাধারানী কেমন আছে আরে সুখে আছে না দুঃখে আছে রাধারানী কেমন আছে সুখে আছে না সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এমন সুতিলে স্বপ্নে দেখিয়ে সে জনে শপথ করে ও তুলসী আমি যে রাধা নাম মিলে অন্য নাম জানি না বল না প্রাণে রাধারানী কেমন আছে আমায় আর ভালো লাগছে না এই বলে তুলসী বলেন হে গোবিন্দ সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর কোটি বলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সারসী কুলে তুমি সারসীর কুলে বসে থাকো সারসীর কুলে বসে থাকো রাধারানী কে নিয়ে আসিব সারসীর কুলে বসে থাকো রাধারানী কে নিয়ে আসিব সারসীর কুলে বসে থাকো সারসীর কুলে বসে থাকো আমি এক্ষণে তোমার রাধারানী কে নিয়ে আসব এই বলে তুলসী রায়গঞ্জে চলে গেল রাধে তোর জন্য প্রাণগোবিন্দ সরসের গুলো অপেক্ষা করছে বিলম্ব নয় তোরা করে যা আহারে কি বলছিস তোর মাথা ঠিক আছে বল কি করে যাবো আমি যে বাঁধিনীর ঘরে বসত করি এটা কি তুই জানিস না তো রাধে বাঁধিনীর ঘরে বসত করি যত ওই বধু ছলে মিলতে হলে তোকে যেতেই হবে কি করে যাবো বল ছলনা করতে হবে হায় রে আর কত ছলনা করবো কি হলো মায়েরা কথা নয় মা কথা নয় কথা বলবেন না যদি দক্ষিণা না দেন তাও দুঃখ নেই কিন্তু চলে যাবেন না প্লাস কথা বলবেন না চরণে নিবেদন বললেন কি করে বাঁধিনীর ঘর থেকে ছলনা করবো বধুর সঙ্গে মিলতে হলে তোকে ছলনা করতেই হবে কি করবি জানিস শোন শোন আমি বুঝতে দিচ্ছি আজকে হঠাৎ করে গভীর রাত্রিতে এমনভাবে চিৎকার করে কাঁদবি তো শাশুড়ি জটিলা ননদি এসে যা বলবে তাই বলবে এই বলে রাধারণী হঠাৎ করে মায়া কান্না শুরু করছে কি করে আহা শাশ মুখে শাশারিয়া কান্দে বিনোদিনী ওরে শাশ মুখে শাশারিয়া কি হলো আরে সময় কম আবার কি হলো মা আপনাদের মাঝে কিসের কান্নাকাটি শোনা যাচ্ছে কাচ্ছেন কেন কি কাচ্ছেন ও দিদি ওই অফিস কক্ষের দিকে নাকি হ্যাঁ হ্যাঁ ওই অফিস কক্ষের কোণা দাদা ওখানে কিছু হয়ে গেল নাকি কে কাচ্ছেন রাধে মামাদের এদিকে আরে না ওই গেটা বাইরে এ দাঁড়া 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 আমি দেখি কোথায় কান্না করে সর্বনাশ এটা তো আমার ঘরের বৌমা 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 সত্যি তুই আমার বউ বৌমা তুমি আমার সাত নয় পাঁচ নয় একটা আমার বৌমা বৌমা
কেঁদো না মা। দাঁড়া দাঁড়া, আচ্ছা পাশের বাড়ির লোক শুনলে কি বলবে যে জটিলার বৌমা কেন কাঁদছে আমার কাছে? তো আমাকে সবাই জটিলা বলে ডাকে, আমি নাকি ভালো না? আবার তুমি যদি কান্নাকাটি করো বলবে যে জটিলা বাড়ি অবশ্যই বউকে জ্বালায়, নতুবা কান্নাকাটি করো আর সময়টা শেষ করো না মা কুচি। আমার মান সম্মানটা শেষ করো না মা, শান্ত হও মা, শোনো মা, বৌমা। আচ্ছা বলো মা, তুমি কেন অমন করে কাঁদছো মা? আরে বলো, কেউ কি তোমায় কিছু বলেছে? তাহলে কেন অমন করে কাঁদছো? শুনি বলো, শোনো, আমার দুষ্ট মেয়ে কুটিলা সে কিছু বলেছে? আমার পুত্র আয়ান সে কিছু বলেছে? ও, তোমার কাছে তো ফোন আছে তাই না? আচ্ছা মা, তোমার বাবার বাড়ি থেকে কোনো কুসংবাদ এসেছে নাকি? এটাও তো হতে পারে, কারণ সবার কাছে আজকাল ফোনের যুগ, ফোন থাকে, ফোনে ফোনে যদি কিছু। সত্যি করে বলো, তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ আসেনি? সর্বনাশ, তাহলে কেন এমন করে কাঁদছো মা? কেন কাঁদছো মা বলো মা, লক্ষ্মী মেয়ে আমার কি হয়েছে বলো? আরে পাগলি মেয়ে কোথাকার! আচ্ছা মা, স্বপ্ন দেখলে কেউ কোনোদিন কাঁদে বলো তো? পাগলি মেয়ে, এর জন্য তুমি কাঁদছো? স্বপ্ন দেখলে কে কোনোদিন কাঁদে? তোমার মতো বোকার জগতে দেখে তার মানে আর কি হয়েছে? সর্বনাশ, পতির অমঙ্গল মানে আমার পুত্রের অমঙ্গল হয়েছে? কি হয়েছে বৌমা, কি হয়েছে বলো? হরি বল, কি বলছে মা জানে? বলছে, জানো মা, আমি নিশীতে যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার পতির অমঙ্গল হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে অসৈতন্য হয়ে পড়লাম, কোন পাপে আমার অমন দশা হলো? আমি যখন রাতে ঘুমিয়ে পড়ি, শোনো মা, ওগো গভীর রাতে, সে যে সতী স্বপ্ন দেখে আমি গভীর রাতে, সে যে সতী পতির কি দুর্গতি, শোনমা গো তুমি, পতির কি দুর্গতি হয়েছে? সত্র আসি বাথানে বসে গাভী করলো চুরি, সব কিছু কাড়ি ধরি অতি গেল মাটি, কি হয়েছে মা জানো? আমার হাতের সাকা মায়েরা দুই হস্তে এরকম করে প্রণাম দে, ভে সবাই দিন, সবাই পিছনে মায়েরা এভাবে দিন, গেছে মা, হায় রে, এই যো দিদি ভাই, ওরে আমার সিঁথির সিঁদু, কোন দিদি ভাই যদি তার পতিধনকে নিয়ে আমার খুব স্বপ্ন দেখে বলুন কোনোদিন সইতে পারবে? ওরে আমার হাতের শাখা ভেঙে, ওরে বৌমা, এ তুমি কি বলছো বৌমা? তুমি এমন কি স্বপ্ন দেখলে আর কিচ্ছু দেখলে না? জানো মা, সব সত্যি মিথ্যে হতে পারে, কিন্তু ভবিষ্যৎ, আরে ভবিষ্যৎ স্বপ্ন কোনোদিন মিথ্যে হতে পারে না। জয় রাধে, তাই নাকি? বলে জানো মা, তুমি তো বলো সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ভোরের স্বপ্ন মিথ্যা হয় না। আমি এমন কু স্বপ্ন দেখলাম, দেখে কাঁদতে কাঁদতে অসৈতন্য হয়ে পড়লাম, কোন পাপে এমন দশা হলো? ঠিক ভোরবেলা স্বপ্ন দেখলাম, কি জানো, সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে, হরে আরে শোনো মা গো, এই কাজ এখনই করিবে, সূর্য পূজা করিতে হবে, আরে সূর্য পূজা করতে হবে। এদিকে যেই না বললেন, ঠিক আছে বৌমা, সখীগণ পরিবেষ্টিত হয়ে চলে যাও, কোথায় চলে নানাদি কুটিলা ছুটে এসে বলছে, এই যাব, সি 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 সি
এতো মায়াবিনী কবে থেকে হয়েছে শুনো আর কিছু বলার পেলি না আছি ছি ছি আমাদের ফাঁকি দি ওই কেসকেত রাস্তার সঙ্গে লীলা খেলা করতে যাবি তা কিন্তু হবে ঠিক আছে ছোট আমি একদিন তোমার সঙ্গে যাব ঠিক আছে আরে এই ননদে যদি যাবি তাহলে প্রস্তুত হই আর তুমি ভেবেছো কি তুমি বলার আগে আমি প্রস্তুত হই আছি ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব তোয়া আসনে যাব বনে দেখিব পূজার সাজ মনোহরে ধনে তারা সাজাও পূজার সাজ এই বলিবার রাধারণী সবিগণ পরিবেষ্টিতা হয়ে তুলসী বসনে সব সখী গণে তুলসী বসনে সব সখী গণে দেব বলিবার তরে ও দেব বলিবার তরে আরে বিধিয়া চরণ নয় উপহার বিধিয়া চরণ নয় উপহার ভজন ভজন ভরে ভজন ভজন ভরে চিনি ফিনি কলা মাখন রসলা চিনি ফিনি কলা মাখন রসলা চৌড়ি কদম পতিলা আরে চৌড়ি কদম পতিলা এবার সখীগণ পরিবেষ্টিত হয়ে চলেছেন সঙ্গে কুটিলা সংকুটিলাকেও সঙ্গে করেছে ওই পশরানি আসো তাড়াতাড়ি আজু চলে রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী বিনোদিনী রে রাধা বিনোদিনী আজু চলে রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ওরে জটিল ছবর আগে রে পিছে রাধা রানী রে পিছে রাধা রানী 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 আজ চলে রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ফল ফুল নয়া চলে রে যাতে কসঙ্গিনী রে যাতে কসঙ্গিনী যাতে কসঙ্গিনী রে যাতে কসঙ্গিনী পশরা সাজি যখন যাচ্ছে যেতে না যেতে অতি মনোহর রে অতি মনোহর ও দাদা যেতে না যেতে পিছন থেকে ননদি কুটিলা ননদি কুটিলা বলছে এই যে বৌদি ও এসো বৌদি আরে বৌদি আরে কি হলো আরে এখানে এসো ননদি কুটিলা বলছে এই যে বৌদি আচ্ছা বলো না বৌদি এই যে শোনো তুমি যে আমাকে এত সুন্দর বন দিয়ে নিয়ে যাচ্ছ আচ্ছা বলো না এই বনটা কি সৃজন করেছে ইহান সুন্দর বন কে বা সিরজিল কোথায় বসতি তার যদি জানো বলে এই যে বৌদি শোনো
আচ্ছা বলো না এই বনটা কে সৃজন করেছে? এই নানাদি, এই নানাদি, এই বনে এমন এক বনদেবতা আছে ধরলে পরে আর ছাড়ে, তাই নাকি? তাকে দেখতে কেমন? আরে দেখতে কেমন জানো? মুনুর মতো তার দুটো দাঁত, মুনুর মতো কান। আর ওই বনদেবতা যদি কোনো বিধবা রমণী দেখে ওই পাহাড়ের গুহায় নিয়ে তার সতীত্ব নাশ, সর্বনাশ। বৌদি আমি কিন্তু আর যাবো না, তুমি আমায় ঘরে পাঠিয়ে দাও না। বলছে আরে কি করে জানো? শোনো একবার, ওই দেবতা যদি ধরে কি করে জানো? বলি বুড়ি ছড়ি মানে না রে, 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 তারে পারে তারে ধরে বুড়ি ছড়ি মানে না রে, তারে পারে তারে ধরে বুড়ি ছড়ি মানে না রে। কি বললে? তাহলে কিন্তু আমি যাবো না, আমায় ঘরে পাঠিয়ে দাও। আরে কি করে ঘরে পাঠিয়ে দেবো? ঠিক আছে, যে পথে এসেছিল ওই পথ দিয়ে চলে যা, ঠিক আছে? হরি বল। এবার সখীগণ পরিবেষ্টিতা হয়ে চলে যাবেন, এদিকে রাধা গোবিন্দকে আমরা ঝুলনায় ঝুলাবো, একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ঝুলনায় ঝুলবেন সবাই, একজন আরেকজনের কাঁধ পর্যন্ত, ঘাড়ে হাত দেন ঘাড়ে, এই যেভাবে হাত দিন সবাই দিন, একজন আরেকজনের কাঁধে, বাবারা আপনারা দিন, যারা দাঁড়িয়ে আছেন তারাও দিন, অফিসে যারা আছে তারাও দিন, এভাবে রাধা গোবিন্দকে ঝুলনায় ঝুলাবো। রাধিকা চমকে নগর ডরে, হাসিয়া হাসিয়া বাহু পশারিয়া, হাসিয়া হাসিয়া বাহু পশারিয়া, ধনীরে করিল গোরে, ধনীরে করিল গোরে, ধনীরে করিল গোরে, ধনীরে করিল গোরে, একসঙ্গে ঝুলাবে আজি ঝুলাইতে লাগিল, ঝুলাইতে লাগিল, আরে ঝুলাইতে লাগিল, আরে ঝুলাইতে লাগিল, দেখো সখী গণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল, সখী গণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও, এবার জয় দিলে জয় হবে, জয় দাও হরি বল, আরে জয় দিলে জয় হবে, জয় দাও জয় রাধে। এবার তারে দেখি মনে সখী এলাই মাথার কে, আরে তারে দেখি মনে সখী এলাই মাথার কে, আহা রসিক নগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে, আহা রসিক নগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে, আরে ভালে ফাটা ভালে ফোটা কোষা কুশি করে, আরে ভালে ফাটা ভালে ফোটা কোষা কুশি করে, আহা খিরের সাজে দেখে বটুর মন সনসন করে, আহা খিরের সাজে দেখে বটুর মন সনসন করে, হরি বল। এবার বৃন্দাবনে যখন এই জামা কুটিলাকে বিদায় করে যখন রাধানী সখীগণ পরিবেষ্টিত হয়ে সূর্য পূজার মন্দিরে সূর্য পূজা করতে গেলেন, বৃন্দাবনে এক জটিলা বুড়ি ছিল। এই জটিলা বুড়ি, আরে ও জটিলা বুড়ি, আরে হরি বল, আরে কই গেলি গো? এই যে দেখুন দুষ্ট লোকের মিষ্টি কথা কইলা বুড়ির কানে জটিলা বুড়ি ধায় তখন মাথা, ওই দুষ্ট লোক গিয়ে জটিলা বুড়ির কানে কানে কি বলছে দেখো হরি বল। আরে ও জটিলা বুড়ি, আরে কি হলো কি ক, আরে কই গেলি গো তোমার বাড়ির বৌমা, ওই বনে গিয়ে ওই কষ্টা সারার সাথে কি জানি লাগালা করি রে, মরে যাই মরে যাই গো, আচ্ছা এখনই গিয়ে দেখে আসো গো। হ্যালো রাধে, হ্যালো হ্যালো, যখন অমন করে বললেন কোথায় ছিল নানাদি কুটিলা? হ্যালো দাদা, মোবাইলে যে কর্ডটা লাগাছে এটা একটু সাউন্ড বাড়াই দেন তো, মোবাইলে যে লাইনটা দেওয়া আছে, হ্যাঁ এবার হয়েছে তো, আমি তোমাকে কতবার নিষেধ করেছি খবরদার, এই যে খবরদার, তুমি তোমার বৌমাকে যেতে দাও না, দেখো এখন কি হয়, দেখলে দেখলে কি অবস্থাটা হলো, আমাদের ফাঁকি দিয়ে ওই কেলেচোরাটার সঙ্গে লীলা খেলা করতেছি, ছি ছি ছি, মরে যাই মরে যাই, হরি বল। আমি না বলেছি খবরদার যেতে দাও না? এবার রাধারানী কি করছে মা? এবার শাশুড়ি জটিলা নানাদি কুটিলা যখন আসছেন, এদিকে বৃন্দাবনে এক সুখ নামে পাখি ছিল, এই সুখ পাড়ে রাধারানীর কানে কানে বলে এলো, রাধে ওই যে তোমার শাশুড়ি জটিলা নানাদি কুটিলা আছে। রাধানী ভয়ে কাঁপছে, হে গোবিন্দ এবার তুমি আমায় রক্ষা করো, আমার কি হবে?
গোবিন্দ আমার বললে রাধে তুমি ভয় পেও না, পসরায় যত সমস্ত ফুল আছে সমস্ত ফুল দিয়ে তোমরা আমায় ঢেকে রাখো। এই বলে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। আহা যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু বুঝে কথা কয় গো। আরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। আরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। হে রাধে, এই বলে রাধানি শাশুড়ি জটিলা ননদি কুটিলাকে দেখাচ্ছে। হে সূর্যদি, আমার সংসার যেন সুখের হয়, পতির যেন মঙ্গল হয়, শাশুড়ি জটিলা যেন ভালো থাকি, আমার ননদি কুটিলাটাও যেন ভালো থাকে। জয় রাধে। এই বলে এবার জটিলা বলি বলছে, দেখলি বকুনি দেখলি আমাদের বৌমা কি বর ছেলের চাল, আমরা ঘরে চলে যাই। এবার শাশুড়ি জটিলা ননদি কুটিলা ঘুরে গেল, রাধানি সখীগণ পরিবেষ্টিতা হয়ে সূর্যপূজার মন্দিরে সূর্যপূজা করছে। সবার কাছে তো ফুল দেওয়া সম্ভব নয়, সবাই আমার সঙ্গে মনোফল দিয়ে মন্ত্র জপ করে পুষ্পাঞ্জলি দেবেন। যা রাধে, আর একটু ভাষায় দেন। চরণে নিবেদন, বসেন সবাই, পুষ্পাঞ্জলি দিবেন না, দাঁড়াইছেন কেন, সবাই বসেন, পূজাটা হোক, পুষ্পাঞ্জলি দিবেন না, বসেন, দাঁড়ালে সমস্যা হয়ে যাচ্ছে, সবাই বসুন, বসেন মায়েরা, বসেন, বসেন, বসে পড়ুন, না বসলে আমাদের সমস্যা হচ্ছে, আপনারা সকলে শুরু করেন, বসে শুরু করেন, শুরু করেন, বসুন। Thank you.
সূর্য পূজার সবাই পুষ্পাঞ্জলি দিবেন। হরি বল, কেন এসেছেন মা? দাঁড়িয়ে কি পুষ্পাঞ্জলি দেওয়া যায়? না না না, বসেন সবাই, বসেন বসেন সবাই। লীলাটা হলো স্মরণীয়, ফুল জল ফুল দিয়ে পুজো করলেই পুজো হয় না, ঠিক আছে? বসেন মা, বসেন, চরণ ধরে বলছি। এবার আসমান করবো সবাই, বসুন বসুন সবাই, ফুল নেন। যারা যারা স্বামীর মঙ্গল চায় তারা বসে বসে পূজা করবো। আরে হেরা চায় না, হেরা করবো না, না হেরা করবো না গো। বলং নম শ্রী বিষ্ণু, ওম 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 বিষ্ণু, ওম বিষ্ণু, পরমং পদ, পরম পদ, সদা অবশ্যন্তি, সদা অবশ্যন্তি, সুরায়ো, সুরায়ো, দেবীবো, দেবীবো, চস্করাত, চস্করাত, ওম নম শ্রী বিষ্ণু, 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 নাম অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থা, গত বিবাহ, যত ছড়ে, পণ্ডরীকাক্ষ, সবাজ্য, অভ্যন্তরী, অভ্যন্তরী, ওম নম শশী, ওম নম শশী, ওম নম শশী, ওম নম শশী, ফুলটা করে মাথায় রাখুন। যাই রাধে, কথা বলবেন, আসমান করার পর কথা বলবেন। প্রথম কোন পূজা করতে হয়? সর্বপূজার আগে কোন পূজা? যাই রাধে, সবাই ফুললেন, বলো এত আবার ফুল বলো এত গন্ধপুষ্পে এসো সচন্দন আসমানীয় জল পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবের চরণ ভোগ। আবার আবার শুনলেন, বলে তো গন্ধ পুষ্পে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দ। কেন এসেছেন? সূর্য পূজা করতে, তাই না? স্বামীর মঙ্গলের জন্য। যারা মঙ্গল চান এবার পুষ্পাঞ্জলি দিবেন সবাই। গন্ধ পুষ্পে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। যে তুলসীর জন্য রাধা গোবিন্দের মিলন হয়েছিল, বা তুলসীর চরণে একটি পুষ্প অর্পণ করবো। বলো ইদং গন্ধং তুলসী দেবায় নমঃ। এত গন্ধ পুষ্পে তুলসী দেবায় নমঃ। জয় রাধে, হাত জোর করুন সবাই। যার যা মনোবাসনা আছে, সূর্য পূজার মন্দিরে বসেছেন, যার যা মনোবাসনা আছে প্রার্থনা করবেন এবং হাত জোর করবেন, সবাই মন্ত্র বলবেন। হরি বল। বলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরং হর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া সুস্কুরং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতা দেবী প্রণমামি হরে হরে প্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশব সহচ কৃষ্ণ ভক্তি পরে দেবী সত্যবর্তৈ নমঃ। বাঞ্ছাকল্প তরুভর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভো সর্ববৈষ্ণবে ভয়ে নমঃ। লীলাটা হলো স্মরণীয়, স্মরণ করে সূর্যদেবকে প্রণাম দেবেন, হাজির করুন। বলো দেবা কুসুম সংকাশম কাশ্যপেয় মহাদুতি ধামপাড়ি সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবা। আবার বলো ওম দেবা কুসুম সংকাশম কাশ্যপেয় মহাদুতি ধামপাড়ি সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবা। সূর্যদেবের কাছে হাজির করে ক্ষমা প্রার্থনা করুন। হে সূর্যদেব, আমরা জ্ঞানহীন, বুদ্ধিহীন, বিদ্যাহীন, আমরা তোমার অধম ভক্ত, ভজন জানি না, সাধন জানি না, তোমার শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম। তুমি নিজ গুণে কৃপা করে দাস করে গ্রহণ করিও এবং আশীর্বাদ করিও। এমনি করে প্রতি বছর যেন তোমার ভক্তের বাজারে গিয়ে ভক্ত সঙ্গ করে তোমার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে অন্তিমকালে মধুমাখা নাম স্মরণ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে ইহলোক থেকে পরলোকে গমন করতে পারে। জয় জয় সূর্যদেব পৃথিবীমানন্দ হরি হরি বল। বলো বলো সূর্যদেব কি? বলো বলো সূর্যদেব কি? বলো বলো সূর্যদেব কি?
স্বামী সন্তান নিয়ে তোরা সুখে থাকো, তোমরা সবাই সুখে থাকো গো, এবার যে সিঁদুর দিলাম এই সিঁদুর সবাই মাখবেন, সূর্য পূজার সিঁদুর মাখলেই ক্ষতির মঙ্গল হয়ে যাবে, সবাই সিঁদুর মাখবেন। তোমরা সিঁদুর কাটো গো অবধি মাসি মনিরা, তোমরা সিঁদুর পড়ো গো অবধি মাসি মনিরা, তোমরা সিঁদুর পড়ো গো অবধি মাসি মনিরা। এবার সিঁদুর দিয়ে সবাই একটু হোলি খেলবে, আজ হোলি খেলবো রে স্যার তোমারই শনে, তোমারই শনে একেলা পেয়েছি তোমায় নেই ধোবনে, আঝলি খেলবো রে স্যার তোমারই শনে একেলা পেয়েছি তোমায় নেই ধোবনে, আঝলি খেলবো রে স্যার তোমারই শনে একেলা পেয়েছি তোমায় নেই ধোবনে। আরে হোলি, আরে হোলি, আরে হোলি, আরে হো একলা পেয়েছি তোমায় নেই ধোবনে, আজ হোলি খেলবো রে স্যার তোমারই শনে একলা পেয়েছি তোমায় নেই ধোবনে।
राधा रानी घरे गेलो दुर्गा पूजा सम्पन्न करी राधा रानी घरे गेलो राधा रानी घरे गेलो जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल সকল ভক্ত চরণে নিবেদন করে বলছি, লীলা পরিবেশন হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়েছে, সন্তান কিনে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশীর্বাদ করবেন। এমনি করে যেন সারাটি জন্ম আপনাদের মতো ভক্তের বাজারে গিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে আমার জন্ম ধরা ধন্য করতে পারি। সবাই ভালো থাকবেন, আমরা রাত্রি 3টা থেকে 7টা পর্যন্ত আপনাদের মাঝে রাসলীলা পরিবেশন করব। সকলে কৃপা করে থাকবেন, পরবর্তী কীর্তনে দিদি আসতেছি, আপনারা সবাই ধৈর্য সহকারে কীর্তন আস্বাদন করুন, প্রসাদ সেবন করবেন, প্রসাদ না নিয়ে কেউ চলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ সম্ভাষণ, সবাইকে জয় রাধে।